আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণী, জাগেরই তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি। হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর আড়াইটা, তো দুপুর আড়াইটি থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। চলো তাহলে ভিডিও তিনি দিলে আজকে দিনটা শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ভিডিও দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটা শুরু করি। তো আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি দিদিদের বাড়ি থেকে, চলে এসেছি আমাদের এই বাড়িতে। আর ওই দেখো দিদি বোনকে আইবুড়ো ভাত খাওয়াবে, তার জন্য ঘটা করে সাজগুজ করাচ্ছে সব কিছু। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দিদি কিভাবে সাজগুজ করাচ্ছে। তো আজকে হবে বোনের আইবুড়ো ভাত দিদিদের বাড়িতে। তো দেখো দিদি সুন্দর করে সাজাচ্ছে, আর বোন এই নিয়ে কয় বাড়ি খেলো? চার বাড়ি না পাঁচ বাড়ি, মনে নেই কয় বাড়ি খেলো। তো এটা হচ্ছে দিদিদের বাড়ি। দিদি দেখো কত সুন্দর করে সাজাচ্ছে। তো দিদি সাজিয়ে নিক, ফাইনালটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর দিদি একদম অন্যরকম ফুল দিয়ে সাজিয়েছে। এই দেখো এই ফুলের নাম কি দিদি? একদম অন্যরকম ফুল, আর ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে, হোয়াইট কালার। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই দিদি কি কি রান্না করেছে। দিদির ভাজাই তো দেখো কত রকমের হয়ে গেছে, অনেক ভাজা করেছে। এটা হচ্ছে মাছ ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছের ডিমের বড়া, এখানে হচ্ছে লাউ শাক, এখানে হচ্ছে পুঁই শাক, কত রকমের ভাজা আর শাক। তারপর এখানে রয়েছে পাবদা মাছ, এখানে রয়েছে একটা ঘ্যাট রয়েছে পুঁই শাক মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে, আর এখানে রয়েছে ডাল টমেটো দিয়ে, এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে চাটনি পাঁপড়, এখানে রয়েছে ফল, আর একদম শেষে রয়েছে মুখ মিষ্টি। এই দেখো আর দিদি বলছে দই দেয়নি, দইটা বের কর দিদির মানে দই রয়েছে দেখো কোথায়, এই যে দই চলে এসছে, বলছে হায় দই দিলাম না, আর এখানে রয়েছে দই। তো বোন এখনো বসেনি দেখো, আসন এখনো খালি রয়েছে, আর এখানে প্রদীপ এখনো জ্বলেনি, প্রদীপ জ্বলবে একটু পরে। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বোন এই নিয়ে মনে হয় চার বাড়ি না পাঁচ বাড়ি খেলো, বাট সব ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি তো সব জায়গায় যাইনি, যেখানে যেখানে আমি গেছি সেখানের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। স্বপ্ন যেন পেল ভাষা, সত্যি হলো মন। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, দিদি আশীর্বাদ করলো, এবার বোন খাওয়া আরম্ভ করবে। কোনো বাড়িতেই বোন পারে না খেতে, আর দিদি তো আজকে কত রকমের ভাজা করেছে। নে এবার খাওয়া আরম্ভ কর, তিনটে বাজে, আর আমাদের অশ্মি তো খাবেই না, সব জায়গায় শুধু চুপচাপ বসবে। প্রথমে শাক দিয়ে শুরু করলো, শাক ভাজা দিয়ে খাচ্ছে, আর বোন শাকই খুব ভালো খায়, ওর জন্য দিদি দেখো দুই রকমের শাক করেছে, পুঁই শাক আবার লাউ শাক। যাও শুনু খেয়ে নাও, খাও খাও খাও, ও আর খাবে না এইটুকুই খাবে। ও
তো আশীর্বাদ পর্ব শেষ, বোন তো খাওয়া আরম্ভ করে দিয়েছে, আর বোন এত কিছু খেতে পারবে না, তাই বাটি করে আগে থেকে তুলে রেখেছে, ওই দেখো অল্প করে খাচ্ছে। তো আমাদের বাড়িতেও একদম মানে একদমই খায়নি, কারণ তখনও জ্বর ছিল। তারপর দিদিদের বাড়িতেও একটুখানি খেয়েছে, আর হাবড়া গিয়েছিল খেতে আইবুড়ু ভাত, সেখানে জানি না খেয়েছি কিনা, তা মানে সেখানে আমি ছিলাম না, তাই তোমাদের বলতে পারছি না। আর এটা হচ্ছে ওর 4 নম্বর না 5 নম্বর আইবুড়ু ভাত হবে হয়তো। তো চলো খেয়ে নিক, ও আস্তে আস্তে খাচ্ছে, আর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রয়েছে অশ্মি, ওই দেখো খেলু খেলু করছে। আর অশ্মি কতদিন যে স্কুলে যাচ্ছে না, আজকে নিয়ে 5 দিন অশ্মি, তাই তো? হ্যাঁ 5 দিনের বেশি বলছে, হ্যাঁ অশ্মি 8 দিন স্কুলে যাচ্ছে না, 8 দিন স্কুলে যাচ্ছে না অশ্মি, তাই তো? চেহারাটা দেখো কি হয়েছে, চেহারাটা একদম। তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। বোনকে আইবুড়ু ভাত খাওয়ানোর পর দিদি বোনকে নাইটিটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে নাইটিটা। এই যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই ঘরে এখানে বসে রয়েছে, তুই তো পড়ে রয়েছিস দেখা, এই যে আমি ভাবলাম তুই মনে পড়া নাইটি তাই, ও খুব সুন্দর হয়েছে নাইটি। তো আমি বাড়িতে আসলাম, এখন বাজে 4টে। তো ওই বাড়িতে গেছিলাম, বোনের আইবুড়ু ভাত ছিল, দিদি খাওয়ালো, তোমাদের সবটাই দেখালাম। আর দিদি বোনকে কি দিয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম, একটা নাইটি দিয়েছিল। তো চলো এখন একটুখানি রেস্ট নেবো, বাইরে প্রচণ্ড রোদ আর গরম, আর সকাল থেকে না কাজের প্রেশারটা মানে একটুখানি বেশি পড়ে গেছে, ওইখানে মাথাটা ব্যথা করছে। সকালে গেছিলাম মুদিখানা দোকানে, মুদিখানার যা জিনিসপত্র সব কিছু কিনে নিয়ে এসেছি। দাঁড়াও চলো তোমাদেরকে দেখাচ্ছি, ওই ঘরে রয়েছে বড় একটা ব্যাগ, আরও জিনিস বাকি রয়েছে সব আনতে পারিনি, কারণ আমি তো একা গেছিলাম, আর একার পক্ষে অত বড় ব্যাগটা না সম্ভব না, তাই অর্ধেক জিনিস নিয়ে এসেছি আর অর্ধেক জিনিস বাকি আছে। দেখো এই যে ব্যাগ নিয়ে এসেছি, এখানে অল্প জিনিসপত্র নিয়ে এসেছি, আরও আনতে হবে, যাবো বিকেলবেলা। সব কিছু রয়েছে মুদিখানার বাজার, পাপড় বিস্কুট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যা যা দেখাতে পাচ্ছি, সামনে যা যা রয়েছে তাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলো রয়েছে মুদিখানা বাজার, বিকেলবেলা যাবো, আর যা বাকি আছে সেগুলো করবো, একার পক্ষে তো এত বড় ব্যাগটা না সম্ভব না, তাই এই ছোট ব্যাগে যা হয়েছে আমি নিয়ে এসেছি। মানে তো দেখিয়ে দিয়েছি মুদিখানা বাজার কি কি করেছি, ভেতরে আরও অনেক জিনিসপত্র ছিল, সেগুলো আর বের করতে পারলাম না, কারণ বের করলে আবার ব্যাগে রাখতে হবে। আর এমনিতেই মাথা প্রচণ্ড ব্যথা করছে, এখন একটুখানি রেস্ট নেবো। তাড়াতাড়ি করে আমি আমাদের ওই বাড়ি থেকে আসলাম, কারণ বাবা আমাকে ফোন করেছে যে বাড়িতে দোকান বসবে, একটা লোক এসছে কথা বলতে হবে, কোথায় কি জায়গা হবে কি না হবে, বাবা আমাকে বললো যে তুই আয় তারপর আমি কথা বলবো। আমি তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে আসলাম, তো দেখলাম যে উনি ওনা চলে গেছে, হয়তো আবার আসবে, একজন চলে গেছে তো কী হয়েছে, কত লোক আসছে, মানে যাদের যাদের বাড়ির সামনে আছে জায়গা তাদের জায়গা নেওয়ার জন্য অনেক লোক আসছে। তো চলো আর বেশি বকবক করছি না, আর বোনের বিয়ে তো খুব মানে খুব খুব তাড়াতাড়ি, তোমরা দেখতেই পাবে 2 দিন পরই বোনের বিয়ে, মোটামুটি সবই বিয়ের জিনিস কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, টুকিটাকি আর যে জিনিসগুলো আছে সেগুলো কিনতে হবে, বুঝতেই পারছো বিয়ের জিনিস কেনা শেষ হয় না, যতই কিনি ততই ভাবি মনে এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে, ওরকমই হয়। তো ফাইনালি এখনও কেনাকাটা হয়নি, যেটুকু বাকি আছে 2 দিন তো বাকি আছে, তো ওই 2 দিনের মধ্যে কিনে নেবো আমি এক, আর জয় হয়তো বিয়ের আগের দিন আসবে, বুঝতেই পারছো ও বিয়ের আগের দিন আসবে, আর তার আগে সব কাজের হেডেক আমার, ভাই তো বাড়িতেই নেই, ভাই তো ডিউটিতে, আর মা তো বাড়ি থেকে বেরোতেই পারে না, যেহেতু বাবা রয়েছে, বাবা অসুস্থ কী করে আর বেরোবে, আর মা জিনিসপত্র কিনতেও পারবে না, তাই সমস্ত হেডেক আমার বলে মাথা পুরো একদম কী যে হচ্ছে মাথার মধ্যে দিয়ে বুঝতেই পারছি না। আর আমি বাড়িতে মানে একবার যাচ্ছি বাজারে একবার বাড়ি, শুধু চক্রার মতো ঘুরছি, এটা লাগবে সেটা লাগবে, মানে যখনই যা পড়ছে মনে তখনই সেখানে মানে যা মনে পড়ছে সেটা গিয়ে কিনে নিয়ে এসেছি, এরকমই হচ্ছে। তো চলো এবার একটুখানি রেস্ট নিই, যদি রেস্ট না নিই তাহলে বোনের বিয়ের সময় শুয়ে থাকবো, তারপর সামনে মেলা তখনও শুয়ে থাকতে হবে, যদি রেস্টটা এখন ঠিকঠাক না নিই। কালকে রাতে অনেক রাতে মানে কালকে রাতে কটার সময় ঘুমিয়েছি, 1টার সময় ঘুমিয়েছি, ওই কারণে শরীরটা বেশি খারাপ লাগছে। তো চলো তোমরা কিন্তু ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, সামনে প্রচুর প্রচুর ওকেশান, তো সব কিছু যদি দেখতে চাও তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার সঙ্গে থেকো আর আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার বিকেলবেলা।